বনি ইসরায়েল কওমে আমির বিন সোলাইমান নামক এক নিঃসন্তান ব্যক্তি ছিল। লোকটি বহু ধন সম্পদের অধিকারী ছিল। তার আপন বলতে একটি দরিদ্র ভ্রাতুষ পুত্র ছিল। দরিদ্র হলেও সে ছিল অত্যন্ত সাহসী ও শক্তিশালী, কিন্তু তার চরিত্র ছিল অসৎ। তাই সে চাচাকে হত্যা করে তার ধন সম্পদ অধিকার করার জন্য সময় ও সুযোগের অপেক্ষা করছিল। সুযোগ প্রাপ্ত হয়ে একদিন সত্যি সত্যি সে চাচা আমিরকে হত্যা করে লাশ শহরের এক প্রান্তে গ্রামের মধ্যে ফেলে আসল। তারপর তার চাচার বাড়িঘর, ধন সম্পদ সবকিছুর অধিকারী হয়ে বসল। আর সে লোক দেখানোর জন্য এবং নিজেকে নির্দোষ প্রতিপন্ন করার উদ্দেশ্যে চাচার হত্যাকারীকে খুঁজে বের করার একটা প্রহসন করল। সে তার কতিপয় প্রতিবেশীকে হত্যাকারী বলেও দোষারোপ করতে লাগলো। এমন অবস্থায় ওই লোকগণ এসে হযরত মুসা আলাইহি আসসালামের কাছে আরজ করল, হে আল্লাহ তাআলার নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমির বিন সোলাইমানের প্রকৃত হত্যাকারী কোন ব্যক্তি তা জানিয়ে দেন। হযরত মুসা আলাইহি আসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা বললেন, কেউ কারো দোষ প্রকাশ করুক তা আমি নিজেই পছন্দ করি না, এমন অবস্থায় আমি নিজে কেমন করে অন্যের দোষ প্রকাশ করি? বরং তুমি তাদেরকে বলো তারা যেন একটি গরু জবাই করে তার জিহ্বা নিহত ব্যক্তির দেহে স্পর্শ করায়, তাহলেই উক্ত মৃত ব্যক্তি জীবিত হয়ে সে নিজেই বলবে কে তাকে হত্যা করেছে, তারপর আবার সে মৃত্যুবরণ করবে। তখন তারা হযরত মুসা আলাইহি আসসালামের কাছে জিজ্ঞাসা করল, হে নবী, আপনি আল্লাহ তাআলার কাছ হতে জেনে বলে দিন যে ওই গরুটির কি কি গুণ থাকা চাই। হযরত মুসা আলাইহি আসসালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন ওই গরুটি একটি বলদ হতে হবে, যা বৃদ্ধ নয় আবার বাচ্চাও নয়, অর্থাৎ মধ্যম বয়সী হতে হবে। অতএব এখন তোমরা হুকুম অনুসারে কাজ সমাধান করো। তখন লোকগুলো আবার বলল, হে নবী, আপনি আল্লাহ তাআলার কাছ হতে এটাও একটু জেনে নিয়ে আমাদেরকে জানিয়ে দিন যে তার বর্ণ কিরকম হবে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তার বর্ণ উজ্জ্বল হলুদ, যা দর্শকের মন উৎফুল্ল করে। তারপর আবার লোকগণ বলল, হে নবী, আপনি আপনার আল্লাহ তাআলার তরফ হতে আমাদের প্রথম প্রশ্নের জবাবটা আর একটু খোলাসা করে দিন যে গরুটির আর কি কি গুণ হতে হবে, কেননা আমাদের কাছে এ কথাটি পরিষ্কার হয়নি যে গরুটি কি সাধারণ শ্রেণীর না দুর্লভ শ্রেণীর বিচিত্র ধরনের, যাতে হত্যাকারীর অনুসন্ধান সম্পর্কে বিশেষ কোনো লক্ষণ থাকবে। আর এটা বলে দিলে ইনশাআল্লাহ এবার আমরা ঠিক ঠিক বুঝতে পারবো, কেননা উল্লেখিত রূপ গরু তো আমাদের কাছে আরও রয়েছে। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেছেন তা কোনো রকম দুর্লভ ও অদ্ভুত শ্রেণীর গরু নয়, বরং মামুলি ধরনেরই হবে, তবে অবশ্যই উৎকৃষ্ট হওয়া চাই, যাতে উল্লেখিত গুণ থাকার সাথে সাথে এরকম হতে হবে যে তা হাল কর্ষণের কাজে বা পানি সেচনের কাজে ব্যবহৃত হয়নি। মোট কথা, সব দিক দিয়ে নিখুঁত থাকবে ও তাতে কোনো রকম দাগ থাকতে পারবে না। শেষ পর্যন্ত তারা গরুর পরিচয় পেয়ে ওই রকম গুণ বিশিষ্ট একটি গরুর সন্ধান করতে লাগলো, কিন্তু বহু সন্ধান করেও তারা ওই রকম গরু সন্ধান করে পাচ্ছিল না। এমন অবস্থায় একদিন তারা গরু অনুসন্ধানকালে পথে জনৈক রাখালের সাক্ষাৎ লাভ করল। সে রাখাল বলল, অমুক ব্যক্তির কাছে ওই রকম একটি গরু আছে বলে শুনেছি, হয়তো সে গরুটির মূল্য খুব বেশি চাইবে, তবে তোমরা তার কাছে গিয়ে দেখতে পারো। ওই রাখাল বেশধারী লোকটি আর কেউ ছিলেন না, ছিলেন ফেরেশতা জিব্রাইল। ওই গরুটির মালিক ছিলেন একজন অত্যন্ত সৎ ইমানদার ধার্মিক ব্যক্তি, তবে তিনি খুবই অভাবগ্রস্ত ছিলেন। তার একটিমাত্র পুত্র সন্তান ছিল এবং মাল দৌলত বলতে ছিল একটিমাত্র গরু। তিনি তার পুত্রের ভবিষ্যতের জন্যই গরুটিকে পালতেন। গরুটি খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার জন্য তাকে জঙ্গলে ছেড়ে দিতেন। একসময় ওই ধার্মিক লোকটি তার স্ত্রী, পুত্র এবং গরুটিকে রেখে পরলোক গমন করলেন। পুত্রটি সুশিক্ষা লাভ করে পিতার মতোই সৎ এবং ধার্মিক যুবকে পরিণত হল। সে প্রত্যহ জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত, আর তা দিয়ে নিজের এবং মাতার ভরণ পোষণ চালাত। কাঠ বিক্রয়ের পয়সা সে তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিব দুঃখীকে দান করত, এক ভাগ মাতার হাতে তুলে দিত, আর বাকি এক ভাগ দিয়ে নিজেদের সংসার নির্বাহ করত। একদিন তার মাতা তাকে বললেন, প্রিয় বৎস, তোমার পিতা তোমার জন্য একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে গেছেন,
গরুটি স্বাধীনভাবে জঙ্গলে বিচরণ করে ও খেয়ে দিয়ে আশা করি যথেষ্ট মোটা তাজা হয়েছে। তুমি জঙ্গলে গিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে খুঁজলে অনায়াসেই তার সন্ধান পাবে। তুমি খুঁজে গরুটিকে নিয়ে আসো। গরুটির নিদর্শন হলো তার সূর্যের আলোর মতো ঝকঝকে ও অতি সুন্দর। পুত্র জঙ্গলে গমন করে এভাবে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমার পিতা আমার উদ্দেশ্যে যে গরুটি জঙ্গলে ছেড়ে রেখে গেছেন, অনুগ্রহ করে সে গরুটি আমাকে মিলিয়ে দিন। প্রার্থনা শেষ হতে না হতেই উক্ত গরুটি তার সম্মুখে এসে মানুষের ভাষায় বলল, হে পিতামাতার বাধ্যগত ও অনুগত সন্তান, তুমি আমার পৃষ্ঠে আরোহণ করো, আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব এবং সদা সর্বদাই তোমার অনুগত থাকব। যুবক বলল, না, আমার মাতা আমাকে তোমার পৃষ্ঠে চড়ে যেতে বলেনি, আমি তোমাকে নিয়ে পদব্রজে যাব। এ কথা বলে গরুটিকে নিয়ে সে পায়ে হেঁটে বাড়ির অভিমুখে চলল। সে কিছু পথ চলার পর পাপিষ্ঠ ইবলিশ জনৈক রাখালের বেশে উপস্থিত হয়ে বলল, হে যুবক, এ গরুটি তো আমার, আমার অসাবধানতায় গরুটি আমার হাতছাড়া হয়েছে, অনেক খোঁজাখুঁজির পর এখন গরুটি দেখতে পেলাম। তুমি একটু কষ্ট স্বীকার করে আমাকে গরুটির পৃষ্ঠে চড়তে সাহায্য করো, তার জন্য আমি তোমাকে যথোপযুক্ত পারিশ্রমিক দেব। যুবক বলল, তুমি আমার ঈমান মজবুত করো, যদি তুমি প্রকৃত ঈমানদার হও আর যদি গরুটি সত্যিই তোমার হয়, তবে তা নিশ্চয়ই নিজে নিজেই তোমার গৃহে যাবে। পাপিষ্ঠ ইবলিশের কৌশল ব্যর্থ হয়। সে আবার বলল, না হয় গরুটা তুমি আমার কাছে বিক্রি করো, তুমি যখন তাকে কুড়িয়ে পেয়েছো তখন তোমাকে একেবারেই কিছুই না দিয়ে এটা তোমার কাছ থেকে নিতে চাই না। যুবক বলল, আমার জননীর অনুমতি ছাড়া আমি গরুটি তোমার কাছে বিক্রি করতে পারবো না। তখন ইবলিস ব্যর্থ হয়ে প্রত্যাবর্তন করল আর যুবক তার গরুটি নিয়ে বাড়িতে এসে পৌঁছালো। গরুটি নিয়ে আসার পর মাতা যুবককে বলল, বাবা, আমাদের বর্তমানে যেভাবে অর্থ সংকট চলছে তা দূর হবার জন্য কোনো পথ দেখছি না। গরুটি বিক্রি করলে অবশ্য কম বেশি কিছু পাওয়া যাবে, তুমি গরুটি বাজারে নিয়ে গিয়ে এটা বিক্রি করে আসো। যুবক জিজ্ঞাসা করল, কত দাম পেলে বিক্রি করবে? জননী বলে দিলেন, 3টি সোনার মোহর পেলে বিক্রয় করবে। তখন জননীর কথা মতো যুবক গরুটিকে বাজারে নিয়ে বিক্রি করতে চাইল। বাজারের পথে কিছু দূর যাবার পর আল্লাহ তাআলার আদেশে একজন ফেরেশতা মানুষের বেশে এসে যুবককে জিজ্ঞাসা করল, কি হে, গরু নিয়ে কোথায় চলেছ? বিক্রয় করবে কি? যুবক বলল, হ্যাঁ, বিক্রি করব। কত দামে বিক্রি করবে? 3টি সোনার মোহর দিলেই বিক্রি করব। না, আমি তোমাকে 6টি সোনার মোহর দেব, তুমি গরুটি আমাকে দাও। না, 6টি সোনার মোহরের বদলে আমি এটা বিক্রি করব না, কেননা আমার মা আমাকে এটা 3টি সোনার মোহরের বদলে বিক্রি করতে বলেছেন। তবে তুমি তোমার মাতার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো, তিনি আমার কথিত দামে গরুটি বিক্রি করতে রাজি আছেন কিনা। তাহলে আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি গিয়ে তার কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। যুবক বাড়িতে গিয়ে তার মাতাকে বলল, আম্মা, আমাদের গরুটি জনৈক ক্রেতা 6টি সোনার মোহর দিয়ে ক্রয় করতে চায়, কিন্তু আপনি তো 3টি সোনার মোহরের বিনিময়ে বিক্রি করতে বলে দিয়েছেন, এখন আপনি কি বলেন তা জানতে এসেছি। 6টি সোনার মোহর নিয়ে গরুটি বিক্রয় করব কি? মাতা বললেন, বেশ তো, তাহলে 6টি মোহর নিয়েই বিক্রি করো। যুবক তখন ক্রেতার কাছে উপস্থিত হয়ে বলল, হ্যাঁ, মাতা আমাকে নির্দেশ দিয়েছেন, দিন আপনি আমাকে 6টি সোনার মোহরই দিন। এবার ক্রেতারূপী ফেরেশতা বললেন, যুবক, তুমি চলে যাবার পরে আমি তোমার গরুটি ভালোভাবে পরীক্ষা করে দেখেছি, তার মূল্য আছে 12টি সোনার মোহর। তুমি আমার কাছ হতে 12টি সোনার মোহর নিয়ে গরুটি আমাকে প্রদান করো, উচিত মূল্য হতে কম দামে গরু কিনে তোমাকে ঠকিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে চাই না। যুবক বলল, তবে এটা তো আমার মাতার কাছে আবার জিজ্ঞেস করতে হয়। ক্রেতারূপী ফেরেশতা বলল, বেশ তো, জিজ্ঞেস করে এসো। যুবক পুনরায় তার মাতার কাছে গিয়ে সব কথা খুলে বলে মাতার অনুমতি চাইল যে, এখন কি তাহলে গরুটি 12টি মোহর দামেই বিক্রি করব? মাতা বললেন, হ্যাঁ, তবে তাই বিক্রি করো। তারপর যুবক ফিরে এসে ক্রেতাকে বলল, দিন, তবে 12টি মোহর দিয়েই গরু নিয়ে যান, মাতার অনুমতি এনেছি। কিন্তু ক্রেতা মোহর না দিয়ে এবার বললেন, যুবক, আসলে তুমি তোমার গরুটির মূল্য আন্দাজ করতে পারছো না, এর মূল্য 12টি সোনার মোহর অপেক্ষাও অনেক বেশি, কাজেই মাত্র 12টি সোনার মোহর দামে এটা কিনে আমি তোমাকে ঠকাবো না, বরং তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, তুমি গরুটি এখন কারো কাছে বিক্রি করো না,
একটু অপেক্ষা করলে অনেক মূল্য পাবে, তুমি বাড়িতে গিয়ে একথা তোমার মাতার কাছেও বুঝিয়ে বলো। আর সম্ভবত ইমরান তনয় মুসা একটি গরু ক্রয় করবেন, তিনি আসলে তার কাছে যদি এটা বিক্রয় করো তবে গরুটির প্রচুর মূল্য পাওয়ার সম্ভাবনা আছে। অতএব তার অপেক্ষা না করে অন্য কারো কাছে বিক্রয় করে ফেলো না। একথা বলেই উক্ত ব্যক্তি অদৃশ্য হয়ে গেল। যুবকের কাছে ব্যাপারটি খুবই বিস্ময়কর মনে হচ্ছিল। যাই হোক, তারপর সে গরুটি নিয়ে বাড়ি ফিরে গিয়ে তার জননীর কাছে আদ্যপ্রান্ত ঘটনাবলি বর্ণনা করল। শুনে তিনি বললেন, বাবা, প্রথমতেই আমার মনে হচ্ছিল যে ওই লোকটি কখনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই এ কোনো ফেরেশতা হয়ে থাকবে, নয়তোবা বিক্রেতার দাবিকৃত মূল্য অপেক্ষা সে গরুটির মূল্য আরো বেশি দেবার ইচ্ছা প্রকাশ করবে কেন? মানুষ যতই ভালো হোক না কেন, এরকম প্রকৃতি সচরাচর মানুষের মধ্যে দেখা যায় না। দেখি আল্লাহ তাআলা আমাদের অদৃষ্টে কি লিখে রেখেছেন। এর দুদিন পরে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোকসহ যুবকের বাড়িতে এসে তাদের গরুটি দেখলেন। যে সমস্ত গুণ বিশিষ্ট গরুর প্রয়োজন ছিল তা দেখলেন, ওই গরুটির মধ্যে সমস্ত গুণই রয়েছে। তখন তারা একটি পূর্ণ থলি সোনার মোহর দিয়ে ওই গরুটি ক্রয় করে নিয়ে গেলেন। এভাবে উক্ত যুবক ও তার বৃদ্ধা মাতা দেশের বিরাট ধনবানের অন্তর্ভুক্ত হল। তারপর বনি ইসরায়েলগণ ওই গরুটি জবাই করে তার জিহ্বা কেটে দিয়ে উল্লেখিত ব্যক্তির লাশের সাথে স্পর্শ করালেন। অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার অসীম কুদরত বলে লোকটি জীবিত হয়ে বলল, আমার ধন সম্পদ আত্মসাৎ করার জন্য আমার ভ্রাতুষ্পুত্র আমাকে হত্যা করেছিল। এই কথাটি মাত্র বলেই আবার লোকটি মৃত্যুবরণ করল। তারপর বিচার হল, বিচারে হত্যাকারীর প্রাণদণ্ড দেয়া হল। সে অন্যায়ভাবে তার চাচার যে ধন সম্পদ আত্মসাৎ করেছিল তা সবই দুঃখী দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেয়া হলো।